কেমন আছেন আপু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। তো আপু, আপনি নাম কি আপনার? আমার নাম জান্নাতুল ফেরদৌসি। কোন ডিপার্টমেন্টে পড়েন? মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সেকেন্ড সেমিস্টার। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তো বেসিক্যালি আমরা দেখি একটু প্র্যাকটিক্যাল গুলো হার্ডলি হয়, তো যার কারণে হচ্ছে মেয়েরা বেশিরভাগ সময় মেকানিক্যালে পড়ে না। তো দেখা যায় সেক্ষেত্রে অনেক অন্যান্য টেক্সটাইল বা কম্পিউটার সায়েন্স এগুলাতে অনেক মেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে মেকানিক্যালে অনেক কম থাকে। তো আপনি মেকানিক্যালে কেন পড়তেছেন? মেকানিক্যাল কোনো ডিপার্টমেন্টকে ছোট করে দেখা উচিত না। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কঠিন বা সহজ এগুলা মানে আছে, তবে চেষ্টা করলে নিজের কাছে সহজ মনে হয়, আর যদি চেষ্টা না করে সে ক্ষেত্রে সেটা কঠিন মনে হয়। এখন প্র্যাকটিক্যাল তো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আছে, এখন মেকানিক্যালে হয়তো একটু হার্ড, তবে হচ্ছে মেয়েদের জন্য হয়তো হার্ড কাজ করা লাগে না। যদি আমি চেষ্টা করি আমি হার্ড কাজ করতে পারবো। আর মেয়েদের জন্য অনেক সরকারি জব আছে, মেয়েদের অনেক সুযোগ সুবিধা। আপনার যেমন ছেলেদের অনেক কষ্ট করা লাগে, সেক্ষেত্রে মেয়েদের অল্প কষ্টতেই মানে ই হয়ে যায়, সাফল্য অর্জন করতে পারে মেয়েরা। তো আপনার ডিপ্লোমা, আপনার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কোন পলিটেকনিক থেকে? ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তখন কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমাদের ব্যাচে হচ্ছে আপনার 15 জন মেয়ে ছিল। ও, এই কারণে আপনি ডিপার্টমেন্টটা চেঞ্জ করেন? হ্যাঁ, চেঞ্জ করি না করি নেই, সেটা মানে আমাদের ব্যাচে মেয়ে ছিল সেটার জন্য না, যে আমার কাছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট ভালো লাগছে, যে মাদার অফ টেকনোলজি, যেহেতু মানে মানুষ দেখে ভয় পায়, আমার কাছে মনে হলো যে আমি মানুষ আমি পড়ে আমি দেখাই দিব যে আমি ভালো কিছু করতে পারছি। হচ্ছে মেকানিক্যালটা কিন্তু সব থেকে পুরাতন এবং মানে সর্বপ্রথম টেকনোলজির দিক থেকে মেকানিক্যাল সাইডটা কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা যত যন্ত্র বলেন প্রতিটা পদে পদে আমি মেকানিক্যালের কাজ থাকে, এই কারণে মেকানিক্যালকে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলে। তো আপনি মেকানিক্যালে পড়তেছেন, তো অবশ্যই আপনার এ নিয়ে মানে কেমন লাগে মেকানিক্যালে পড়তেছেন? আমার খারাপ লাগে না, আমার হচ্ছে ভালো লাগে, নতুন কিছু জানতে পারছি, তারপর হচ্ছে মেশিন ইঞ্জিন এগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি, তারপর হচ্ছে এগুলো সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারতেছি, যাতে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আর তো অনেক ইউনিভার্সিটি ছিল, তো আপনি সোনাকে কেন বেছে নিলেন? আমার মনে হলো যে অনেক ইউনিভার্সিটিতে আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হলো কি যে সোনাকা ইউনিভার্সিটি মেকানিক্যালের জন্য বেস্ট, আমি তো খোঁজ খবর নিয়েই ভর্তি হয়েছি। তো আপনার মানে ফিউচার প্ল্যানটা কি আসলে? আমার আপাতত এখন থেকে জবে ঢুকার প্ল্যান আছে, সরকারি জব গুলা। সেক্ষেত্রে তো যে বিভিন্ন ধরনের সেমিনার বা ইয়াতে পার্টিসিপেট করতেছেন দেখতেছি, তো মানে এখন সাব অ্যাসিস্ট্যান্টের যে পোস্ট গুলো আছে ওগুলোর জন্য অ্যাপ্লাই করতেছেন তাই? ওগুলোর জন্য আমি অ্যাপ্লাই করি না এখনো, হচ্ছে সার্কুলার দেয় না আপনার, হচ্ছে পেট্টো বাংলা, পানি উন্নয়ন বোর্ড, ভূমি ও জরিপ এগুলোতে হচ্ছে আপনার আবেদন ছাড়ছে, তো আমি হচ্ছে অ্যাপ্লাই করবো। তো আসলে আমাদের এখানে অনেকেই বলে যে মেকানিক্যালে মেয়েরা পড়ে না, মেকানিক্যালে পড়ে না, তাদের জন্য কিছু বলে না? তো বললাম না যে কোনো ডিপার্টমেন্টকেই ছোট করে দেখা উচিত না, করলে সবগুলা থেকে ভালো রেজাল্ট করলে ভালো জায়গায় আপনি চান্স পাবেন, তারপর হচ্ছে আপনি ভালো জব পাবেন, এটা হচ্ছে নিজের চেষ্টার উপরে। কোনো ডিপার্টমেন্টই আপনার ছোট না, যদি আমি মন দিয়ে পড়ি, আমি যদি চেষ্টা করি, যদি হচ্ছে পরিশ্রম করি, তো হচ্ছে আমি সব সাফল্য অর্জন করতে পারবো, ভালো কিছু করতে পারবো, এটাই হচ্ছে আমি পড়ে আমি দেখাই দিব সব মেয়ে যেন আমাকে দেখে শিখে যে মেয়েরা এমএ পড়তেছে, এমএ পড়ে ভালো কিছু করছে। তো আপনার তো এখন সেকেন্ড সেমিস্টার চলছে রানি, তো আপনার মানে ফার্স্ট সেমিস্টার একটা তো গেছে, তো রেজাল্ট কেমন আসছে? রেজাল্ট ফার্স্ট সেমিস্টার আসছে 3.6, তো ভালো, তৃতীয় নাম্বার হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন আর ভালো করে পড়ালেখা শেষ করবেন, শুভকামনা থাকলো আপনার জন্য। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি, আর প্রত্যেকটা মেয়ে যেন আমাকে দেখে শিখে। থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।